Audio Jungle. নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি। নিউজ অগ্নি কি হয়েছিল? এখানে আমি রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তা দিয়ে আসছি, আমি কিছুই বলিনি, আমাকে এমনি গালিগালাজ করছে, গালিগালাজ করছে, বলছে তোরা কি পার্টি করিস। আমি বলি আমি কিছুই করিনি, ঠিক আছে, বলে বাঁশ ফাঁস দিয়ে আমাকে মারতে চালু করে দিয়েছে, মাল মাল খেয়ে মারলামি করছে আমার সাথে। যারা মারছিল তারা কোন পার্টি করে? তারা বিজেপি করে, বিজেপি করে। আমি কোনো পার্টি করিনি, আমাকে বলছে আমি বিজেপি করি, তুই কি পার্টি করিস, আমাকে এরকম জিজ্ঞেস করছে। আমি ছেলেগুলোকে জানি কে কে। কে নাম কি তারা? তাদের মানস সাউ, তপন সাউ, একটা হচ্ছে বিফল সাউ, আর একটা পেঙ্কি সাউ, আর একটা সন্তু সাউ। আচ্ছা, এই কজনে মিলে তোমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঁশ নিয়ে রড নিয়ে আমাকে মারধর করেছে। তুমি তাহলে কিছু পার্টি করোনি? তাই আমি কিচ্ছু করিনি, আমি আজ অব্দি ভোটই দিইনি কোনো, আমাকে তো মারধর করেছে এমনভাবে। মারাখানা সাধারণ মানুষের উপর বিজেপির অত্যাচার, আপনি কি বলতে চান? দেখুন, বিজেপি এমন একটা দল যাদের কোনো কালচার নেই, কোনো মানে কিছু নেই, যারা ওরা এই যে 2021 সালে বিধানসভায় হেরে গিয়ে নিজেরা দিশে আড়া হয়ে গেছে। ওদের মানে শুধু আমাদের মারাখানা পঞ্চায়েত বলে নয়, মানে সমস্ত রাজ্য জুড়েই একটা সন্ত্রাস চালাচ্ছে ওরা, বিশেষ করে সাধারণ মানুষের উপরে। কারণ ভোটটা তো মমতা ব্যানার্জিকে, আমাদের যে দলনেত্রী মমতা ব্যানার্জি, ওনাকে জিতিয়েছেন সাধারণ মানুষ, তাই সাধারণ মানুষের উপরে ওরা রাগটা ঝাড়তে চাইছে। মানে যত অত্যাচার ওরা সাধারণ মানুষের উপর করছে, নিজেরা দিশে না। বিজেপি দলটার পরে তো সাধারণত রাতাল মাতালরা, ওদের কোনো মানে কোনো শিক্ষা নেই, কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, কোনো কিছু নেই, ওরা যা খুশি গালাগালি, যেখানে সেখানে রাস্তা দিয়ে যাচ্ছে তাকে টোন্টিট গাড়ি করছে, এ করছে। ভোট মিটে গেছে, ভোট আমাদের কিছুদিন আগে ভোটের যে রেজাল্ট বেরিয়েছিল তার কিছুদিন পরেই, মানে এক দুদিন পরেই, একটা আমাদের শোঁসাপাতা বলে একটা গ্রাম আছে আমাদের মারাখানা পঞ্চায়েতের, সেখানে গিয়ে আমাদের শহীদ বেদি ভেঙে দিল, আমাদের কিছু ছেলেকে মারধর করলো, কিন্তু তাতেও আমরা চুপচাপ আছি, কারণ আমরা চাই শান্তি। কিন্তু বিজেপি তারা এমনভাবে রাজনীতিটা করে, তারা কোনো শান্তি বলে কিছু চায় না। এই যে কোন জায়গায় আমাদের স্যারের মানে থানা থেকে স্যারেরা যে গিয়েছিলেন, ওনারাও ছিলেন, এখন উদ্ধার করতে চাইছি। আমাদের স্যারদের সামনেই গালাগালি ছাদ থেকে, মানে বাড়ির ছাদ থেকে গালাগালি বজলাবজলি করে, এবং এটা বলে যে সুশান্ত ঘোষ, আমাদের গ্রামে সুশান্ত ঘোষ গত পরশু দিন এসেছিলেন, উনি নাকি বলে গেছেন যে এখানে যত তৃণমূল করে যারা করে তাদেরকে ধরে ধরে মারো, মানে পুরো মেরে একদম শেষ করে দাও, এখানে কোনো রাজনীতির কোনো মানে তৃণমূল পার্টির কাউকে রাখা যাবে না। তারপর থেকেই ওরা গালাগালি বজাবজি করে, মানে প্রচুর ওরকম টোন টিটকারি করে, ইয়ে করে, কিন্তু আমরা কোনোভাবেই কোনো এতে কিছু করিনি, কিন্তু আজ এরকমভাবে মারধর করলো ছেলেটাকে। ঘটনাটা কী ঘটেছিল? ঘটনাটা হচ্ছে আজ মানে সন্ধ্যা 9:30 সময় বাড়িতে ছিলাম আমি, কিছু মানে বিজেপির যারা দুষ্কৃতী এসে আমার বাড়িতে ইঁট ছুঁড়ে, প্রচুর বাড়ি থেকে প্রচুর গালাগালি গজাগালি করে, কিন্তু আমি কোনো কিছু উত্তর দিইনি, কিছু করিনি। আমি ভেতরে বসেছিলাম, আমার বাড়িতে যে মেয়েরা আছে তারাও প্রচুর মানে ভয়ে শশঙ্কিত হয়েছিল, এবং আমাদের বাড়িতে দুটো বাচ্চা আছে তারাও প্রচুর ভয়ে কান্নাকাটি করছিল, কিন্তু আমরা বাড়িতে কোনো কিছু বলিনি। তারপর মানে এরকম রাস্তায় কিছু আওয়াজ হচ্ছে, মানে মারধর করছে এরকম একটা আওয়াজ হচ্ছে। ওরা মানে একটা ছেলে যাচ্ছিলো, ছেলেটা আমাদের সাথে ঘোরাঘুরি করে, মানে ঘোরাঘুরি বল পার্টি অতটা না, মানে যে থাকলেও কিন্তু আমাদের সাথে মেলামেশা একটা আছে আর কি। কিন্তু তাকে দেখে তাকে জিজ্ঞেস করে যে কোথায় গিয়েছিলি, বলে আমি মানে এমনিতেও ভয় মানে একটু ভয় করে ছেলেটা, ও জিজ্ঞেস করতে মানে ওকে মানে গালাগালি বাজাবাজি করে যে তুই কী পার্টি করিস। ও বলছে যে আমি কিছু পার্টি করিনি, কিন্তু একজন সাইড থেকে ওদেরই একজন সাইড থেকে বলছে না, ও পার্থর সাথে ঘুরে ও তৃণমূল করে, ওকে তো মানে তারপরে যে বলার পরেই মানে তাকে বাঁশ লাঠি তারপর আপনার শাবল ওইসব দিয়ে তাকে মারধর করে, তার মাথায় আঘাত লাগে, মাথায় আঘাত লাগার পরে কিছুক্ষণ মানে জ্ঞানও হারিয়ে পড়ে,
পায়ে পায়ে মেরেছে, পায়ে মানে রক্ত বেরোচ্ছে, সেখান থেকে প্রচুর রক্ত মানে ব্লাড গেছে, প্লাস হাতে মেরেছে, হাত মানে প্রচুর মারধর করে, মানে ওখানেই লুটিয়ে পড়ে থাকে। তারপর মানে আমাদের কিছু ছেলেকে আমরা ফোন করি, তারা এসে উদ্ধার করে, তারপর থানাতে ফোন করেছিলাম, স্যার দিয়েছিল। ঘটনাটি 9টা থেকে 9:30টার মধ্যে হয়েছিল। ধন্যবাদ। এটা মারুখানা পঞ্চায়েতের ঢলডাঙ্গা গ্রাম, আর আমার নাম পার্থ সাউ, আমি মারুখানা অঞ্চলের যুব সভাপতি।